পুজোর ঢাকে ইতিমধ্যেই পড়েছে কাঠি, আকাশে বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে আগমনের সুর। আর এমন এক পুজো পুজো আবহের মধ্যে পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হলো বাংলার নামকরা বস্ত্র বিপণী আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। রকমারি বাহারি শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার নিয়ে হাজির বাংলার এই বিখ্যাত বস্ত্র বিপণী। বুধবার 23 সেপ্টেম্বর থেকেই ক্রেতাদের জন্য খুলে দেওয়া হলো কাঁথি শহরের বুকে তৈরি হওয়া আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের নতুন এই শোরুমটি। এবার আর সুন্দর ডিজাইনের দামি শাড়ির জন্য পূর্ব মেদিনীপুরের মানুষকে বারবার ছুটে যেতে হবে না কলকাতায়, কারণ এখন থেকে কলকাতার এই নামজাদা প্রতিষ্ঠান হাজির থাকবে আপনার জেলায়। আজই আসুন, দেখুন আর বেছে নিন নিজের মনের মতন ডিজাইনের শাড়ি কিংবা পাঞ্জাবি। আপনাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানাতে তৈরি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের নবনির্মিত এই শাখা। দেখো, আমাদের যে দুর্গাপূজা, মেন শারদ উৎসব, তো আমার একটাই ভাষা যে মা দুর্গার 10টা হাত। তো উনি যখন আসেন আমাদের মানে পৃথিবীতে, তখন কিন্তু সবাইকে সন্তুষ্ট করে যান, এটা হচ্ছে সবচেয়েতে আমার বিশ্বাস ছিল। এবছর যখন আমাদের ফার্স্ট মার্চ মাসে করোনা আসে, তখন আমাদের একটা দোকান চালু করি আমরা বহরমপুরে। 20 তারিখে আমাদের দোকান চালু হয়, 22 তারিখ থেকে জনতা হরতাল, তারপরের দিন থেকে লকডাউন। তখন যে আমরা করেছি, ওখানকার সবাই খুব আফসোস, সাদার কাছ থেকে শাড়ি নেবো, কী করে শাড়ি কিনবো, কী করে শাড়ি কিনবো। তখন আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের সাপ্লায়ার, সবাই খুব মানে ব্যতিব্যস্ত, পুজো মনে হয় এবার আর সেই পুজো হবে না। তখন আমি ওদের বলেছিলাম, যদি দুর্গাপূজার শাড়ি না আমরা বেচতে পারি, তাহলে নিতাইশা কিন্তু সবার কাছে একটা মিথ্যুক হয়ে যাবে, যে আমার ভাষা যে দুর্গাপূজা মা দুর্গা সবাইকে সন্তুষ্ট করে যায়, সেটা কিন্তু আজকে প্রতিফলিত আমি দেখতে পাচ্ছি। আজকে আমি দাঁড়িয়ে কাঁথিতে, যে কাঁথির লোক আজকে ওনরা বলবে যে দুর্গাপূজা, দুর্গা উৎসব মানে আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব। এটা কিন্তু শুধু আমাদের ভারতবর্ষে না, সারা পৃথিবীতে কিন্তু এটা শ্রেষ্ঠ। আমি আমেরিকায় যা মেলা করতে, সেখানেও কিন্তু আমরা দুর্গাপূজার জন্য যাই। এবার লন্ডনে যেতে পারলাম না, শুধু ডুটু এই কোভিড-19 করোনার জন্য। তো আমাদের দুর্গাপুজো আমরা সেলিব্রেট করবই, এটা হচ্ছে সবার থেকে আলাদা কথা। আমি বলি যে সবাইকে সন্তুষ্ট করে যায় আমার দুর্গা মা। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটে যেটা আমরা বলি দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি, বেনারসি পরে বিয়ে হয়। আর এমনও আমি কাস্টমারকে বলি, আমি লিখে দেব যে আমাদের বেনারসি পরে যারা বিয়ে হবে তারা সুখে থাকবেই, কারণ একটা আমার ভাষা যে বাবা মাকে সেবা করো, যে শ্বশুর শাশুড়ি হবে তাকে সেবা করো, তোমার সুখ এমনি হবে। এটা হচ্ছে আমাদের আমাদের প্রতিষ্ঠানের ভাষা। আর আদি ঢাকেশ্বরী বেনারসি মানে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি। তো আমি প্রতিটা, এমনি আমরা ঈশ্বর বিশ্বাসী, আমি প্রতিটা জায়গায় যেখানে ধরো নিমতরি আমি দোকান করেছি, সেখানে একটা মায়ের পীঠ আছে, ওখানে আমি আগে পুজো দিয়ে তারপরে আমি কিন্তু দোকান চালু করেছিলাম। এখানেও মায়ের মন্দির আছে, মায়ের ওখানে আমি শাড়ি দিয়ে তারপরে দোকান শুরু করা হলো। যে আমাদের একটা ঈশ্বর প্রীতি ব্যাপার, এটা কিন্তু আমাদের যুগ যুগ ধরে, আমার ঠাকুরদাদা যে ঢাকায় ব্যবসা শুরু করেছিল, তখন ঠাকুরদার মানে খুব নমিনাল ক্যাপিটাল নিয়ে শুরু করেছিল। তো আজকে আমাদের তাদের আশীর্বাদে কিন্তু একটা জায়গায় আমরা এসছি, সেই গ্রামগঞ্জের জন্য কিন্তু আমরা খুব অনুভূত এই আজকে সবার। তুমি এদের কাছে, এই দাদার কাছে এসে, দাদা এসে কাঁথিতে কেমন লাগছে আমাদের কালেকশন একটু বলুন দাদা, বলুন। আচ্ছা আচ্ছা, কলকাতা কলেজ স্ট্রিটে, কলেজ স্ট্রিটে আপনার কলেজ স্ট্রিট ভালো লাগে, কলেজ স্ট্রিটে আসবেন, কাঁথি ভালো লাগে কাঁথিতে আসবেন, বহরমপুর ভালো লাগে বহরমপুরে আসবেন, আপনার যেখানে আপনি যেখানে আমরা সেখানে পৌঁছে যাবো। ঠিক আছে, হ্যাঁ, এখানে ভারতবর্ষের যত আঞ্চলিক শাড়ি হয় সব শাড়ি আমি কালেকশন করি, সব শাড়ি। এমন নয় কি আমাদের তাঁতের শাড়ি, যেমন আছে আমাদের সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, নবদ্বীপ, লক্ষ্মীপুর, তারপরে রয়েছে শান্তিপুর, ফুলিয়া, ধনেখালি, এমন দিয়ে আমাদের তাঁতের শাড়ি, আমাদের এটা হচ্ছে বাংলার শাড়ি। আবার রয়েছে যেটা হায়দ্রাবাদে যে গাদুয়া শাড়ি, একটু সাইড দাও, একটু সাইড দাও, একটু সাইড চলে আসো, তারপরে ধরো বেঙ্গালোর, বেনারস, হায়দ্রাবাদ, সুরাট, যেটা চিপার শাড়ি সুরাটে হয়, যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে কম দামের শাড়ি সাপ্লাই হয় সুরাটে, সুরাট থেকে আমি শাড়ি নিয়ে আসি।
সব জায়গা থেকে কালেকশন করে কিন্তু আমরা দোকানে বিক্রি করি। সবচাইতে কম রেঞ্জের শাড়ি আমাদের হয় 275, যেটা মানে খুব গ্যারান্টি, এই নয় যে 275 টাকা শাড়ি খুব খারাপ হবে। খারাপ শাড়ি আমরা দোকানে কাউন্টারেই রাখবো না, কারণ আমাদের দোকানে একটা সুনাম নিয়ে আমরা বিজনেস করি, আর যারা আমাদের সাপ্লায়ার তাদের কাছ থেকে কিন্তু ওইভাবে আমরা শাড়িটা পারচেজ করি। আগে তো আমাকে কিনতে হয়, তারপরে আমাকে বিক্রি করতে হয়, তো সেই কেনার সময় আমাদের একটা চিন্তা যেন কাস্টমার যেন এই শাড়িটা তার টাকাটা অনর্থক না হয়, তার জন্য সার্থক হয় ওই শাড়িটা কেনা, এইটাও একটা আমাদের ব্যাপার।